বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আবার একটা নতুন সপ্তাহে শুরু হয়ে গেল। আজকে তো বোধহয় অনেকের ছুটিও ছিল ইন্ডিয়াতে, মানে সোমবার দিনটা অনেকের ছুটি ছিল, মহাবীর জয়ন্তী উপলক্ষে সেই ছুটিটা শুনলাম সোমবারে দিয়ে দিয়েছে ব্যাংকে। তো ছুটিও ছিল অনেকের, যাদের ছুটি ছিল তারা নিশ্চয়ই খুব এনজয় করেছে। এখানে কোনো ছুটি ছিল না, তো আমি সকাল সকাল বেরিয়েও গেছিলাম, এখন এসে একটু কফি খাচ্ছি, একটু পরে লাঞ্চ করব। আর এখানে তো স্প্রিং ওয়েদার ছেড়ে আবার উইন্টার চলে এসেছে, বরফে সকালে তো বরফে ভর্তি হয়েছিল চারদিকটা, এখন একটু বরফটা গলেছে কিন্তু আবার এখন বৃষ্টি শুরু হলো, সেটা বরফ মেশানো বৃষ্টি হচ্ছে। মানে দেখে বোঝা যাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো না কেমন একটু ঘন ঘন টাইপের দেখতে হয়। আমরা অধীর আগ্রহে ওয়েট করে আছি কবে স্প্রিং আসবে আর একটু ভালো ওয়েদার পাবো, তা না হয়ে উল্টে উইন্টারই চলে যাচ্ছে আর ওয়েদারও বিগড়ে যাচ্ছে। খুব ঠান্ডা বাইরে, বাইরে বেরোলে এত কন করে ঠান্ডা লাগছে, আবার টুক করে ভেতরে ঢুকে পড়ছি, এরকম ব্যাপার। আর কালকে ব্রেকটা তো বেশ ভালো হয়েছিল, আজকে ব্রেকফাস্টে একটু খেয়েছি, আর ব্রেকফাস্টে অ্যাকচুয়ালি ইয়েও খেলাম, ওই যে প্যানকেক বানিয়ে রেখেছিলাম কালকে সেটাও খেলাম, আর একটুখানি ব্রেড খেয়েছি, দারুণ লাগছে খেতে। আর লাঞ্চে আজকে আছে পোলাও, সেদিনকার পোলাওটা ছিল, তবে একটু কম আছে, তার সঙ্গে রুটি আর চিজ বিনের একটা তরকারি করে নিয়েছি, চিজ বিন আর কর্ন দিয়ে সেইটা খাবো, পোলাওয়ের সঙ্গে মাছের কালিয়া আর রুটির সঙ্গে ওই চিজ কর্ন দেওয়া যে তরকারিটা বানিয়েছি সেইটা। দেখো দাঁড়া, ব্যাপারটা এখন একটু টাইট হয়ে গেছে, চিজটা একটু ঠান্ডা হয়ে গিয়ে, তাও দেখাচ্ছি তোমাদের। অনেক রকম সবজি দিয়ে, চিজ দিয়ে একটা কারি টাইপের বানিয়েছি। তোমাদের দেখা দেখি আমি একটু খেয়েও ফেললাম, আর একটু বেল পেপারও দিয়েছিলাম। যাই হোক, চলো এখন একটু কফি খাই, পরে আসছি লাঞ্চ করতে, আর আবার বিকেলবেলা ফিরে এসে তোমাদের সাথে আবার গল্প করবো। এখনকার মতো তোমাদের থেকে টাটা। সকালবেলা বেশ বাজে ওয়েদার থাকলেও এখন ওয়েদারটা একটু বেটার হয়েছে, তাই বহু দিন পরে আমরা ভাবলাম একটু রাস্তায় বেরোই হাঁটতে। চলো হাঁটতে বেরোই তোমাদের সাথে নিয়ে, আর ভাবছি আজকে তোমাদের বলি এখানকার রাস্তায় হাঁটা চলার কিছু নিয়ম, মানে যেগুলো ইন্ডিয়া থেকে এসে আমাদের বেশ অদ্ভুত লেগেছিল প্রথম প্রথম, সেই রকম কিছু নিয়ম। যেমন ধরো এখানে হাঁটা সবসময় রাস্তার ডান দিক দিয়ে, তবে সেইটা আমরা প্রথমে খুব একটা অবাক হয়নি বা খুব একটা অসুবিধাও হয়নি আমাদের, কারণ আমরা বহু বছর আগে যখন সুইজারল্যান্ড গেছিলাম তখনও সেখানে দেখেছিলাম রাস্তার ডান দিক দিয়ে হাঁটা, তখন অসুবিধা হয়েছিল, তখন খালি বাঁ দিকে চলে যেতাম, আর তবে এখানে এসে আর অসুবিধা হয়নি। আর একটা জিনিস যেটা খুব ভালো লাগে এখানে, সেটা হলো রাস্তায় যদি অচেনা কারোর সঙ্গেও দেখা হয়, চেনা পরিচিত কারোর সঙ্গে দেখা হলে তো অবশ্যই, অপরিচিত কারোর সঙ্গে দেখা হলেও রাস্তায় তারা হেসে কথা বলে, উইশ করে, ধরো গুড আফটারনুন, গুড মর্নিং এরকম উইশ করে, বা কেমন আছি সেগুলো জিজ্ঞাসা করে, বা অ্যাপ্রিসিয়েটও করে, ধরো তুমি যে ড্রেসটা পরে যাচ্ছ সেটা তাদের খুব ভালো লাগলো, তারা অ্যাপ্রিসিয়েটও করে, এইসবগুলো এখানে খুব ভালো লাগে। এই দেখো আমি এখন যেমন রাস্তার ডান দিক দিয়ে হেঁটে যাচ্ছি, গাড়িও চলে রাস্তার ডান দিক দিয়ে, এখানে আবার রাস্তা ক্রস করারও অনেক নিয়ম হয়। কিছু কিছু রাস্তায় যেমন বেসিক্যালি মেন রাস্তাগুলোয় ওরকম সুইচ থাকে, সুইচটাকে প্রেস করে দিতে হয়, প্রেস করে দিলে দিয়ে তারপরে ওয়েট করতে হয়, ওই হাত সিগন্যালটা যখন ওয়াকিং সিগন্যাল হয়ে যায় তখন ক্রস করা যায়।
আদারওয়াইজ যদি ওই হাত সিগন্যালই থাকে, মানে স্টপ সিগন্যাল থাকে, তখন যদি ক্রস করতে গিয়ে কিছু অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয়, তখন পুরো রেসপন্সিবিলিটি যে হাঁটছে তার, তখন তাকে গাড়িকে ফাইন দিতে হতে পারে। কিন্তু যদি অপোজিট হয়, যেমন ধরো ওয়াকিং সাইন আছে, তখন কোনো গাড়ি এসে যদি ওয়াকিং পার্সনকে ধাক্কা মেরে দেয়, তখন ফাইন হয় গাড়ির, এবং গাড়িকে সেই পার্সনের সমস্ত খরচা দিতে হয়। সমস্ত খরচা মানে মেডিকেল সমস্ত খরচা, সে যা ক্লেম করবে সমস্তটা দিতে হয়। ওয়াকিং সিগন্যাল অন থাকলে যত ভালো গাড়িই হোক, যত বড় গাড়িই হোক, তাকে দাঁড়িয়ে যেতে হয়। একমাত্র যদি এমার্জেন্সি ভেহিকল এমার্জেন্সি সিগন্যাল দিয়ে আসে, তখন ওয়াকিং পার্সনকেও সাইডে সরে গিয়ে তাকে আগে রাস্তা করে দিতে হয়। আবার এই রাস্তাটা যেমন, এই রাস্তায় কোনো সিগন্যাল নেই ক্রস করার জন্য, কিন্তু জেব্রা ক্রসিং করা আছে, তাই এই রাস্তাটায় হেঁটে ক্রস করতে গেলে গাড়ির জন্য আমাকে ওয়েট করতে হবে না, গাড়ি আমার জন্য ওয়েট করবে। তবে সবসময়তেই তো নিজের সেফটি নিজের হাতে, একেবারে অন্ধের মতো ক্রস করাটা উচিত নয়। কোনো গাড়ি খুব জোরে এলে ধাক্কা মেরে দিলে তখন তো ভুগতে তো নিজেকেই হবে। এখানে আবার বাস বা কার্পুলের জন্য আলাদা লেন হয়। কিছু কিছু জায়গায় এরকম সাইন দেওয়া থাকে, আবার কিছু জায়গায় পরিষ্কার লেখা থাকে, এই যেমন এখানে রয়েছে। মানে গাড়ি যখন শেয়ারে চলে, তখন যেহেতু এনার্জিটা কম ইউজ হয়, দুজনে আলাদা আলাদা গাড়ি হলে বেশি এনার্জি ইউজ হতো, সেইটাকে এনকারেজ করার জন্য এই রকম রাস্তা তৈরি করা হয়েছে। আবার কিছু জায়গায় এদের জন্য তো পুরো একটা ফ্লাইওভারই আলাদা করে দেওয়া হয়েছে, যখন আমরা দুজনে একসঙ্গে যাই সেটা খুব সুবিধা হয়। আবার দেখো, এই যে ডায়মন্ড সাইনও দেওয়া রয়েছে, এই লাইনগুলোকে, এই লেনগুলোকে ডায়মন্ড লেন বলা হয়। রাস্তা চলতে চলতে অনেক সময়তেই হয় যে এমনি লেনগুলোতে প্রচণ্ড জ্যাম হয়, কিন্তু এই ডায়মন্ড লেনগুলো কিছুটা ফাঁকা থাকে, কারণ আমেরিকায় তো সবারই গাড়ি আছে মোটামুটি, সবাই আলাদা আলাদা গাড়ি ইউজ করে, কারণ আমেরিকায় লোকাল ট্রান্সপোর্ট ব্যাপারটা খুব খারাপ। আবার রাস্তায় যদি স্কুল বাস থাকে, তার জন্যও কিছু রুল ফলো করতে হয়। যেমন স্কুল বাস যদি হলুদ লাইট দেখায়, তাহলে জানতে হবে যে এবার থামতে হবে। আর স্কুল বাসে যদি লাল লাইট ফ্ল্যাশ করে, তাহলে পিছনের গাড়িকে দাঁড়িয়ে যেতে হবে, বা পাশের লেনটাই যদি উল্টো দিকের লেন হয়, তাহলেও সেই গাড়িকে দাঁড়িয়ে যেতে হবে, তখন ছাত্রছাত্রীরা রাস্তা ক্রস করবে। ঘন্টাখানেক ঘুরে বাড়ি চলে এসেছি আজকে, একটু হাঁটা হলো, বহুদিন পরে আমরা হাঁটতে বেরোলাম। অ্যাকচুয়ালি ভেবেছিলাম জিমে যাব, তো জিমে আজকে আর যাইনি, আগে হাঁটা দিয়ে শুরু করলাম আর কি। মোটামুটি 4 মাস হয়ে গেছে আমরা জিমের দিকে তাকাইনি, আবার শুরু করতে হবে। হাঁটা দিয়ে শুরু করেছি, আস্তে আস্তে জিমটাও শুরু করতে হবে। প্রথমে তো বেরোলাম, তখন খুব ঠান্ডা লাগছিল, তারপরে আস্তে আস্তে একটু সয়ে গেছে। রোদটা যখন গায়ে লাগছিল ঠিকঠাক লাগছিল, যেই গায়ে ছাওয়া পড়ছিল খুব ঠান্ডা লাগছিল, বেশ ভালোই ঠান্ডা বাইরে। এমনিই তো কালকে অত বরফ পড়েছে, আজকে সকালে বেশ খানিকক্ষণ বরফ ছিল, তারপর রোদ ওঠার পর বরফটা অনেকটা গলে গেছে। এমনিতেও তো দুপুরবেলা ওই বরফ মেশানো বৃষ্টি পড়ছিল, তারপরে বিকেলের দিকেই বোধ হয় 3টের পরে একটু রোদ উঠলো। আর যাই হোক, তোমাদের সাথে এখানকার রাস্তাঘাট চলার কিছু নিয়ম আমি শেয়ার করার চেষ্টা করলাম, মানে যেগুলো একেবারেই ইন্ডিয়া থেকে আলাদা, সেরকম কিছু এখানে এসে প্রথম প্রথম অদ্ভুত লাগতো, এখন তো অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি। যদিও আমি ভিডিওটা 2 দিনে শ্যুট করেছি, তো ওই জন্য 2 দিনের ড্রেসটাও 2 রকম দেখবে তোমরা। কালকে ফেরার সময়তেও অবশ্য গাড়িরগুলো আবার অন্য দিনে শ্যুট করেছি, তো ওই মিলিয়ে মিশিয়ে একদিনে দিলাম, কারণ একটু একটু করে দিলে তোমরা হয়তো তফাতটা বুঝতে পারতে না। আবার সব দিন একসঙ্গে সব কিছু শ্যুট করাও সম্ভব হয়ে ওঠে না, রাস্তা চলতে চলতে ভিডিও করা তো সব কিছু একসঙ্গে হয়ে ওঠে না, সেই জন্য আমি আলাদা আলাদা দিনে ভিডিও করেছি, আজকে দিলাম। আমি ভেবেই রেখেছিলাম এই উইকে দেবো, তো সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কোনটা সবচেয়ে বেশি অদ্ভুত লাগলো বলো আমাকে কমেন্ট করে। এখানে যারা আছো তাদের তো অ্যাডজাস্ট হয়ে গেছে, তারা
অনেকেই জানো। আবার এখানে জানো তো গাড়ি চলার নিয়ম যেমন বিভিন্ন স্টেট অনুযায়ী কিছু কিছু আলাদা হয়, তো সেই অত ডিটেলে আমি গেলাম না, এখানে তো গাড়ি চালানোর প্রচুর নিয়ম, অত ডিটেলে আমি গেলাম না, যেগুলো বেসিক সেইগুলো আমি তোমাদের বললাম। তাহলে চলো আমি এখন নিজের কাজ করি, প্রচুর কাজ বাকি আছে সেইগুলো নিয়ে বসি, অলরেডি 5:45 বাজে, আর ভিডিওটা তাই আমি আজকের মতো এখানে শেষ করছি। আবার কাল দেখা হবে তোমাদের সাথে, তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, কিন্তু কমেন্ট লাইক আর শেয়ার করতে একদম ভুলো না ভিডিওটা। টাটা আজকের মতো।